দক্ষিণবঙ্গের বিখ্যাত বিদ্যাপীঠ ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শতবর্ষ উদযাপন করা হচ্ছে এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনকে সাজানো হয়েছে নতুন রূপে আজ সকালে অনুষ্ঠানের উদ্বোধন করবেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও এল মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন অনুষ্ঠানকে ঘিরে নতুন পুরনো শিক্ষার্থীদের মাঝেও দেখা গেছে বাড়তি উদ্দীপনা ফরিদপুর প্রতিনিধি কে এম রুবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সরকারি রাজেন্দ্র কলেজ দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতিষ্ঠানটির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান হচ্ছে আজ এ উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে কলেজের নতুন ও পুরনো শিক্ষার্থীদের মাঝে কলেজের দুটি ক্যাম্পাসকে সাজানো হয়েছে নতুন রূপে বর্তমান প্রায় ছত্রিশ হাজার শিক্ষার্থীর সাথে অনুষ্ঠানে যোগ দেবেন পুরনো শিক্ষার্থীরাও অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করে করতে পেরে আমি খুব আনন্দ অনুভব করতেছি সাথে বন্ধু বান্ধবের সাথে অনেকদিন পর দেখা হবে সবাই অনেক মজা করবো যত বছর অনুষ্ঠানটা হচ্ছে সেখানে রেজিস্ট্রেশন করতে পেরে আমি গর্বিত শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এইটি আমার কাছে মনে হচ্ছে আমি যতগুলি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থেকেছি এটি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সকলের সহযোগিতায় শতবর্ষ উদযাপনের এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদী কলেজের অধ্যক্ষ রবীন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটি করতে পারবো বলে বিশ্বাস করি দিনব্যাপী অনুষ্ঠানের পাশাপাশি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নগরবাউল খ্যাত তারকা জেমস এবং ভারতীয় কণ্ঠশিল্পী মোনালী ঠাকুরসহ স্থানীয় শিল্পীরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ